রাস্তা দুরবস্থা নিয়ে টিভি 24 বাংলা রোড সিরিজে এবার দেখে নেব মুর্শিদাবাদের খড়গ্রাম থানার সাদর গ্রামের রাস্তার অবস্থা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকা নদী। নদীর দুই পাশে বিঘার পর বিঘা ধানের জমি, কিন্তু নদীর পারাপারে রাস্তা না থাকায় ধান কেটে তুলতে চরম ভোগান্তির শিকার চাষিরা। বর্ষার জল কাদায় এক বুক জল পেয়ে পায়ে হেঁটে মাথায় ধানের বোঝা নিয়ে নদী পার করতে হচ্ছে তাদের। নদী পার সংলগ্ন রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের। সরকারি তৎপরতায় এই রাস্তা সংস্কারের দাবি জানায় গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার সাদল গ্রাম পঞ্চায়েতের সাদল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকা নদী। চাষাবাদ সম্বলিত গ্রামবাসীদের একমাত্র ভরসা জমির ফসল। নদীর দুপাশে রয়েছে বিঘার পর বিঘা ধানের জমি, কিন্তু নদী পারাপারে রাস্তা না থাকায় ধান কেটে তুলতে চরম ভোগান্তির শিকার চাষিরা। বর্ষায় এক গলা নদীর জল কাদা পেরিয়ে পায়ে হেঁটে মাথায় ধানের বোঝা নিয়ে নদী পার করতে হচ্ছে তাদের। উপায় না থাকায় অনেকেই দ্বিগুণ খরচ করে ট্রাক্টরে করে ধান নিয়ে নদী পার করছেন, যা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। জমির ধান তুলতে না পারায় জমিতেই পড়ে নষ্ট হচ্ছে পাকা ধান, মাথায় হাত চাষিদের। মুর্শিদাবাদ জেলা খড়গ্রাম থানা সাদল গ্রাম পঞ্চায়েতের সাদল গ্রামে এখানে চাষিদের এই বৃষ্টি ঝড় বৃষ্টির ফলে চাষিদের দ্বিগুণ হারে পায় শ্রমিক দিতে হচ্ছে ধান তোলার জন্য, এবং অর্ধেক ধান তাদের জমিতেই পড়ে থাকছে। এই ধান নিয়ে আসতে তাদের মাথায় হাত। এখানে এই ধান মাথায় বোঝা করে দ্বারকা নদীর ওপর দিয়ে তারা নিয়ে আসছে, নদীর গাড়িতেও নিয়ে আসছে। তাই আমরা জেনে নেব স্থানীয় এক কৃষকের কাছ থেকে ওদের কী কী অসুবিধা হচ্ছে। সেই ভাই সব বহুত কষ্ট হচ্ছে মাঠের মধ্যে, আমরা কষ্ট করে মাথায় ধান নিয়ে এসেছি, মাথায় ধান নিয়ে এসে আবার নদীর ওপর দিয়ে আমরা দ্বারকা নদীর ওপর দিয়ে ধান মাথায় করে তুলে নিয়ে এসে ট্র্যাক্টরে চাপাচ্ছি। ট্র্যাক্টরে চাপিয়ে আবার আমরা আবার কেটে আবার ট্র্যাক্টরে আমাদেরকে চাপাতে হচ্ছে। তারপরে আবার একটা রাস্তাও সেরকম নাই আমাদের জায়গা জমিতে, সেরকম রাস্তা পানিতে আমফানে ঝড়ে পানিতে সব বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট। এর আগে আমফানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জমির ধানের, তার উপর বর্ষায় জমিতে নষ্ট হচ্ছে ধান। নদীর ঘাটের রাস্তার বেহাল দশায় জমির ধান তুলতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। দ্বারকা নদীর এক গলা জল সাঁতরে ধান নিয়ে আসা অত্যন্ত কষ্টের। জমির ধানটুকুও নষ্ট হয়ে গেলে খাবে কি, সেই দুশ্চিন্তায় রাতের ঘুম কেড়েছে সাদল গ্রামের চাষিদের। সরকারি তৎপরতায় এই রাস্তা সংস্কারের দাবি জানায় চাষি সহ গ্রামবাসীরা। বাবা, আমাদের গরিব কাঙালের দেশ, এই যে বন্যার দেশ, আমাদের বন্যার দেশে মানুষ খুব কষ্ট করে খায়, বেয়ানার বুন, তাই বুন থেকে ধান আনতে খুবই কষ্ট। তাই মাথায় করে আর করে আনছে, পচে গেছে কিছু কিছু, পচেও গেছে কিছু, আছে তাই বেড়ি ধুড়ি আনছে। আর লধি তো দেখছো দুকুল পাথারে আই মেয়া ছেলে সব গেছে। দু বিঘা চার বিঘা করে ভূমি লোকের, কাহারি পাঁচ বিঘা, কাহারি দু বিঘা, কাহারি চার বিঘা, কাহারি এক বিঘা, কাহারি পাঁচ কাঠা, এমনি করে সবারই সকলেরই মাথায় করে আনছে সবাই, মেয়ে ছেলে নিয়ে যাওয়া কেটে গেছে বন্যাতে সব। আর আমরা মাঠ যাইছি সকালবেলায় মুড়ি টুড়ি নিয়ে যে সারা দিন ই করছি, মাঠে ধান বেড়াইছি, যে সব পচে গেছে, গ্যাস লিয়েছে, ঘাটের অবস্থা খারাপ, ঘাটে গাড়ি উঠতে পারে না খুব। তা আমরা সারাদিন ধান বেড়েছি, আমরা খাই কে দৌড়া নিয়ে যাচ্ছি এবার খেয়ার আনতে ধান আনতে। ঝড় আনছিল সব আমাদের সব নষ্ট হয়ে গেছে, এবং তিল ছিল সব নষ্ট হয়ে গেছে, আমাদের ধানও নাই খো, সব পচে গেছে ধান। আমরা কি খাই নদীতে, এক নদী পানি, একখানি পানিতে নেমে আমরা সাত দিন যাচ্ছি ডুবে ডুবে খাবার নিয়ে মাঠে, সব ডুবে গেছে, তিল মিল সব ডুবে গেছে, ধানও নাই খো। নিজেদের শেষ সম্বল জমির ধানটুকু ঘরে তুলতে মরিয়া হয়ে উঠেছে সাদর গ্রামের চাষিরা। এই চরম সমস্যা থেকে মুক্তি মিলবে কবে, সেই অপেক্ষায় দিন গুনছে তারা। আক্রম রেজা, টিভি 24 বাংলা। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুরি দার আসমানি জড়ি পার নকশা, পাঁচু সাজে বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বা ট্রেন্ড, তুমি আমি মিলে মিশে একসা ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন জিনশাড়ে জমে গেছে আটা, পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ, এসেছে শহরে তনুজাস, তনুজাস, তনুজাস। একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস, মোহন সিনেমা হলের সন্নিকটে, হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়া বাজার বহরম।